ফ্রেন্ডস কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন প্রিপেয়ারে। আমি শুভকান, প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। তো গাইজ, আজকে একটা অ্যামাজন ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা আনলিমিটেড মাইনিং করতে পারবেন। ঠিক আছে, ক্লাউড মাইনিং শেয়ার করবো। তো ওয়েবসাইট শেয়ার করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন করেননি টেলিগ্রামে এবং টুইটার, পিন্টারেস্টে এবং এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোশ্যাল মিডিয়া গুলোতে মাসে জয়েন করে দিবেন নিবেন। আপনারা এখানে ভিডিও ডিসক্রিপশনে যদি আপনারা যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এবং টুইটারের এবং পিন্টারেস্টের লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এছাড়া অন্যান্য ইনিশিয়াল লিঙ্ক রয়েছে যেগুলো আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, তো তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ইনভেস্ট অ্যান্ড আর্ন আওয়ারলি উইথ কনফিডেন্স। ঠিক আছে, সবচেয়ে ভালো যে দিক হলো ওয়েবসাইটের রানিং এ মাত্র 2 দিন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন রানিং এ মাত্র 2 দিন। তো ফার্স্টে আপনারা জয়েন করবেন, এখানে দেখতে পাচ্ছেন 499 জন এখানে জয়েন করেছেন এবং দেখতে পাচ্ছেন টোটাল ইনভেস্ট এত, এবং লেটেস্ট যে ডিপোজিট গুলো এগুলো এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এবং লেটেস্ট যে উইথড্র সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ বাটন রয়েছে, সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হলো এখানে একটা ফর্ম চলে আসবে। ফর্ম চলে আসার পর আপনারা এখানে ইউজার নেম দিবেন, এখানে এখানে আপনার নেম দিবেন। ঠিক আছে, ফুল নেম এখানে আপনার ইউজার নেম দিবেন এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এবং এখানে সিক্রেট কোশ্চেন, এখানে সিক্রেট কোশ্চেনের অ্যান্সার, এবং এখানে টিক মার্ক দিয়ে বক্তব্য এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আমার যেটা অ্যাকাউন্ট খোলা আছে আমি লগ ইন করে নেবো। তো লগ ইন করে নেওয়ার জন্য আমি চিন্তা করি পিছনে ফিরে আসছি অনলাইন গুডনেস। লগ ইন করার জন্য লগ ইন অপশনে এসে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট চলে আসবে। অ্যাকাউন্ট চলে আসার পরে আপনারা এরকম দেখতে পাবেন ড্যাশবোর্ড ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে আর্ন কত আর্ন করছেন সেটা, উইথড্র কিসের কত, টোটাল ডিপোজিট করেছেন কত, সে বিষয়গুলো এখানে দেখাবেন। এছাড়া এখানে লাস্ট ডিপোজিট কত হয়েছে বিডিপি থেকে, রবিকয়েন থেকে, ড্যাশবোর্ড থেকে ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো এখানে দেখবেন। আর এখানে দেখতে পাবেন লাস্ট উইথড্র। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা তার অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখতে পাবেন। দেখি আমি এখানে ক্লিক করলাম, বেশি আসেনি। তো এখানে দেখতে পাচ্ছেন এত ডলার এখানে রয়েছে। ঠিক আছে, মিনিমাম দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, কোনো মিনিমাম উইথড্র অ্যামাউন্ট নেই। ঠিক আছে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা উইথড্র এখানে 0.02, মাত্র 0.02 এখান থেকে সে উইথড্র নিয়েছে। তো বাচ্চা আপনারা জয়েন করে নেবেন, একটা হলো ওয়েবসাইটটি নতুন আর পেমেন্ট করতেছে, সুতরাং জয়েন করতে এবং সেখান থেকে ইনকাম করতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য মেক ডিপোজিটে চলে যাবেন। মেক ডিপোজিটে চলে যাওয়ার পরে যেটা করতে হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে কত দিনের জন্য, এখানে 50 দিন, এখানে 1 ডে 3 ডে। তো আমি যেগুলো সাজেস্ট করবো সেটা হলো 1 ডে 3 ডে, অথবা মানে এই সর্বোচ্চ 10 দিনের জন্য আপনারা প্ল্যান সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ডিফারেন্স রয়েছে অবশ্য, তবে তার এখানে দেখতে পাচ্ছেন 50 দিনের যেটা যেটা এটা আওয়ারলি আপনারা 1.2% পাবেন, কিন্তু এটা দেখতে পাচ্ছেন পরিবার। ঠিক আছে, অর্থাৎ লং টাইম আপনারা পেতে থাকবেন এবং এখানে মিনিমাম মাত্র $1। ঠিক আছে, যেহেতু ইনভেস্টমেন্ট কম সেহেতু এটা সিলেক্ট করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো 1 বা 3 ডে এগুলো সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনারা দ্রুত প্রফিটটা পেয়ে আপনারা প্রফিটটা নিয়ে নিলেন, তারপরে আর স্ক্যামিং হওয়ার কোনো কিছু থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট $5, এখানে পাবেন 140%, ভেরি গুড। এবং এখানে দেখতে পাচ্ছেন এত এত, ঠিক আছে, $5 থেকে $399 যদি আপনি ডিপোজিট করেন তাহলে 104% পাবেন। এবং এখানে যদি আপনি মাই গুডনেস, এখানে $400 থেকে $799 যদি ডিপোজিট করেন তাহলে 115% পাবেন। ইত্যাদি ইত্যাদি এখানে বিষয়গুলো ফিচারগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো যেটা আপনার পছন্দ হয়, যে প্ল্যানটা আপনার পছন্দ হয় ঠিক করলে সেটাকে কি করবেন সেটাকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সিলেক্ট নিয়ে দেখতে করবেন। ঠিক আছে, অথবা আপনারা যেটা ক্লিক করতে চান সিলেক্ট নিতে ক্লিক করবেন। সিলেক্ট নিতে ক্লিক করার পরে নিচে চলে আসবেন, সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে
এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কোনটা দিয়ে দিবেন, কোন পারফেক্ট মানি পেয়ার বিটকয়েন বা ক্রেডিট যেটা রয়েছে আপনারা যেটা সিলেক্ট করতে চান, সিলেক্ট করাটা গ্রিন হয়ে থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে চলে আসবেন, এরপরে অ্যামাউন্টটা এখানে লিখে দিলেন, ঠিক আছে ওয়ান দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে এখানে স্পেন্ড নামক অপশন রয়েছে, স্পেন্ডে ক্লিক করবেন। স্পেন্ডে ক্লিক করার পরে এটা ডিপোজিট করার অ্যাড্রেস জেনারেট করে দিবে আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এটিতে সব বিষয়গুলো এখানে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেস আপনারা অ্যামাউন্ট পাঠিয়ে দিবেন, ঠিক আছে। অ্যামাউন্টটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে 09 বা 01, ঠিক আছে। তো এটা পাঠিয়ে দিলে এখানে ডিপোজিট হয়ে যাবে ইনস্ট্যান্টলি। ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের ইউরো ডিপোজিট নামক অপশনে, ইউ ডিপোজিট নামক অপশনে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ডিপোজিট প্ল্যান গুলো দেখতে পাবেন, এখানে কোনটা অ্যাক্টিভ রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখতে পাবেন এবং কখন শেষ হবে ইত্যাদি এখানে জানতে পারবেন এখান থেকে। তারপরে হিস্টোরিতে হিস্টোরি গুলো দেখতে পাবেন। এরপরে আমি চলে আসবো উইথড্রোতে, উইথড্রো দেওয়ার জন্য আপনারা যেটা করবেন উইথড্রো অপশনে চলে আসবেন। উইথড্রো অপশনে চলে আসার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে, এখানে আপনার পেন্ডিং উইথড্রল দেখাবে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন সেটা হলো আগে থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস গুলো সেভ করে নেবেন, দেখতে পাচ্ছেন। সেটা করার জন্য আপনারা যেটা করবেন ইডিট অ্যাকাউন্ট নামক অপশন আছে এখানে চলে যাবেন। ইডিট অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাকাউন্ট এডিট করার অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদের পারফেক্ট মানে এরকম খালি থাকবে, আপনার খালি জায়গায় আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা দিয়ে এখানে যে অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এগুলো সেভ করে নিয়েছি। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো উইথড্রোতে চলে আসবেন। উইথড্রোতে চলে আসার পরে এখানে আপনারা যেটা দেখতে পাবেন এখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যেটা উইথড্রো দিতে চান। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গো ফান্ড দেখা যাচ্ছে, কারণ আমার বর্তমানে ফান্ড নেই, এখানে আপনাদের উইথড্রো দেখাবে। তো উইথড্রো দেখালে আপনারা এখান থেকে উইথড্রো ক্লিক করলে সাথে সাথে ইনিশিয়ালি উইথড্রোটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে যে অপশন রয়েছে সেটা হলো রেফারেন্স, রেফারেন্স নামক অপশনে গিয়ে আপনারা আপনাদের রেফারেন্স লিঙ্কটা গেইন করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেফারেন্স লিঙ্ক এখান থেকে কপি করবেন, কপি করে এটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, এছাড়া আপনার ফ্রেন্ডরাও এখান থেকে আর্নিং করতে পারবে। তো এই পর্যন্ত ছিল আজকের এই টিউটোরিয়াল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে এবং সেটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ আপনার লিখে ইনচার্জ করছে আজকের এই টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।